गाइस वेलकम बैक टू माय चैनल আমি পল্লবী নতুন একটা ব্লগের সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক আর আজকে হচ্ছে সোমবার হাসির আজকে দি एग्जाम স্টার্ট হয়ে গেছে হাসি চলে গেছে एग्जाम দিতে অনেকক্ষণ আগে আর অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে হচ্ছে সেই দিনটা আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কিন্তু মানে তেমন কিছু স্পেশাল আমরা কিছুই করছি না ঘরে নরমাল যেরকম ডেইলি লাইফ মানে ডেইলি যেরকম দিন কাটাই সেরকমই আজকেও কোনো আলাদা কিছুই নেই আর রিজুর एग्जाम নেই রিজু ঘরেই আছে আমি এদিকে রান্না বান্না সারছি আর গতকাল তোমাদের ব্লগে দেখিয়েছিলাম বাবান সানডে ছিল বলে ওই তোমার স্টমাক এসব বানিয়েছিল চিকেন তো ওইগুলো রয়েছে আর আজকে একটু করব কাকড়া তোমাদের আগের ব্লগে দেখিয়েছি যে বাবান 1.5 কেজি কাকড়া তুলে নিয়ে এসেছিল হ্যাঁ ওকে বলেছি কাকড়া খাবো তো 1.5 কেজি কাকড়া নিয়ে এসেছে খাওয়ার লোক মাত্র আমরা ওই দু তিনজন পিষিও খুব একটা পছন্দ করে না খায় কিন্তু পছন্দ করে না যে হাসি খায় আর আমি খাই तो चलो काकड़ाटाई बनाबो बोले ओदिके सब गोछाच्छी और आज के आलादा किछु रान्ना बान्ना नहीं स्पेशल जेरकम डेली रान्ना करी आज के सेरकम ही रान्ना बान्ना करछी कारण डेली तो स्पेशल ही रान्ना हय होच्छे आर एर थेके आर स्पेशल आर कि होबे तो आमी ताई बोललाम जे एकटुखानि डालो रयेछे फ्रिजे एकटु बेगुन भाजबो और काकड़ाटा करबो बस ताहलेई होये जाबे आर किछु आलादा नहीं এবার জানি না যদি কিছু স্পেশাল হয় অবশ্যই তোমাদের সাথে সেগুলো তো শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে এখানে কাকড়াটা রয়েছে আমি একটু নুন হলুদ লাগিয়ে রেখেছি এটা ভাজবো নুন হলুদ লাগিয়ে দেখালে আমি কাকড়াটা রেখে দিয়েছি তো এটা ভাজবো ভেজে তারপরে কাকড়াটা রান্না করব আর এইদিকে গতকালের যে বাবার স্টমাক এগুলো বানিয়েছিল সেগুলো একটু গরম করছি এই যে এখানে রয়েছে তো চলো আমি এবার যাব একটু সোনুকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে আমি আবার রান্নায় লাগবো কারণ অলরেডি একটা বাজতে যায় सोनू स्नान होयनी एदिके सोनू दुष्टुमी करछे आर माने सोनू तोमादेर आगेर ब्लगे बोललाम खूब ठंडा लेगेछे सर्दी होयेछे खूब काशछे जार फले आमरा गतकाल थेके ओके एंटीबायोटिक खावाच्छि किछु करार नेई मने होच्छे एंटीबायोटिक ना खावाले काशिटा कमबे ना ओई जोन्नोई खावानो स्टार्ट करलाम तो एकटु एंटीबायोटिकटा खाइये सत्यि कालके रात्रे एकटु सोनू घुमाते पेरेछे नाहले अन्यदिन एकदम घुमाते पारे ना रात्रि बेला खूब काशी हय उठे उठे बसे जाय कादे तो कल के एक एंटीबायोटिक खाई दीची तपर रिवला एक तेल गरम कर सर्षे तेल लो रसुन तपर कलो जीरा दिए गरम कर भलोक लागिए दिए बुके पीठे पायर तलाय तो लगाते एक रिवला भलोई घूमिए सोनू तो एख एक ठीक आ कथाय सोनू दुष्टुमी कर सोनू नई करब तो हाँ सोनू गाड़ी तो चलो अभी सोनू के स्नान करी पर आर रान्नार दिखे जाब काकड़ाटा बनानो शुरू कर दिए तो काकड़ाटा भाजाओ हो गए देखो काकड़ाटा भेजे नहीं पियाजटा भाजी और एखे सब टमेटो आदा रसुन लंका एक पेस्ट कर नहीं संगे देव एक जिरे गुड़ो और तुम्हार धने गुड़ो ये दिए को हलुद नून ये सब तो आते ही तो चलो हमें फटाफट कर नहीं कर तुम्हारे देखा कैमन हलो काकड़ाटा स्नान हो गए रान्ना अनेक आगे हो गो और हाँसी एक्साम दिए चले एगारोटा दिए आज के डेढ़ा पर्त एक्साम छो ना एक पर्त छो डेढ़ बाड़ी चले तो खावा गेबी बाबान और पिसी खावा तुम्हारा खुले काकड़ा बनिए देखा जो कैमन की काकड़ा एखने দেখে লোভ লাগছে খেতে পারবো না বাবান খেতে পারবে না বাবানের অ্যালার্জি আছে আর বাকি হচ্ছে এখানে আজকে মেনু হচ্ছে এই আগের দিনের বললামই ছিল গতকালের এটা চিকেনের স্টমাক বাবান বানিয়েছিল আর বেগুন ভাজা ডাল আর ওই আজকে লাউ চিংড়ি ছিল বেশ এটাই হচ্ছে মেনু আজকে তো চলো ভাত এখানে দিচ্ছি সবাইকে দিই আমিও খেয়ে নি দ্য নেক্সট ডে হে গাইস গুড মর্নিং তো গতকাল আর ব্লগটা কন্টিনিউ করিনি কারণ গতকাল বললামই তোমাদের যে কাল অ্যানিভার্সারি ছিল আর তেমন কিছু ভাবে মানানো হয়নি তো ওই জন্য আর কিছু কন্টিনিউ করিও নি আর সব যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে রিজুর এই হাসির এক্সাম শুরু হয়ে গেছে আর সোনুর তোমাদের বললামই কদিন ধরে খুব শরীর খারাপ ঠান্ডা লেগেছে ওর তো একটুখানি ঠিক হয়েছিল আবার কাশিটা বেড়ে গেছে তো বললামই তোমাদের যেরকম গতকালের ব্লগে যে ওকে অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি তো আজকে একটু বাবান গেছে যে নিউলাইজার কিনে নিয়ে আসবে একদম মেশিন কেননা বাইরে যা বলছে দিতে পড়বে খরচা তো সেই মতে বলে কি মানে নার্সিং হোমে ওরা মাস্ক বলছে কিনে নিয়ে আসতে ওষুধটা কিনে নিয়ে আসতে তো মাস্কেরই প্রায় তোমার 600-700 টাকা দাম তো ওই জন্য বাবান বলে তার থেকে একবারে মেশিনই কিনে নেব তো ওই নিয়ে আসবে কিনে তো তারপরে ওকে নেবুলাইজার দিতে হবে
আর আজকে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করব ভাবছি, একদমই করতে পাচ্ছি না। কেননা সোনু আজ খুবই জ্বালাতন করছে, এই যে কোলে উঠে এরকম বসে রয়েছে, খালি হচ্ছে ঘুমাবো আমি তোমার সাথে, কোল থেকে নামছেই না একদম। এই দেখো দুষ্টুমি করছে, আর নাক থেকে তো অনবরত এই যে বইছে একদম। ওই দেখো কেমন করে, হ্যাঁ এরকম করেই রান্না বান্না করছে। আজকে পিসিও বলেছিল, আজকে তো মঙ্গলবার, আজকে নিরামিষ, পিসিও বলেছিল একটু বাড়ি যাবে, কারণ অনেকদিন ধরে পিসি এখানে আছে, সব বাড়িতে এমনি শরীর খারাপ ছিল বলে ওরকমই তালা মেরে পিসি চলে এসেছিল। তো ঘরে তাই বলছে আমার সব সবজি টবজি মনে হয় পচে গিয়ে সব পোকা পড়ে গেছে ঘরের মধ্যে মনে হয়। তো একটু বলেছিল গুছিয়ে গেছি আসবে, তো শুনু এতটাই জ্বালাতন করছে মানে কোল থেকে নামছে না। তো পিসি বললো থাক আজকে আর আমি যাবো না, আমি হাতে হাতে তোর করে দিই, এমনিও মঙ্গলবার কাল আগামীকাল যাবে পিসি বাড়িতে। তো এই হচ্ছে চলছে, এদিকে রান্না বসিয়েছি, তো তোমাদের সাথে তেমন করে কিছু শেয়ারও করতে পারছি না, এবং কোলে নিয়ে নিয়ে এক হাতে রান্না করছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না করছি আজকে। রান্না করছি পনির আর ফুলকপি তরকারি করছি এটা। তো এইটা হচ্ছে এদিকে বসিয়ে দিয়েছি রান্নাটা, আর এখানে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে একটু তরকারি করব মাখা মাখা, আর এটা হচ্ছে তোমার লাউয়ের খোসা ভাজা করব। তো এই রান্না করছি আজকে। আর সোনুকে আমরা প্রথম মানে সোনু ডেলিভারি হওয়ার পর যে চাইল্ড স্পেশালিস্ট দেখাতাম সোনুকে, ভাবছি একটুখানি সেই ডক্টরকেই দেখাবো, কেননা আমরা কলকাতায় তো সোনু ডেলিভারি হয়েছিল এখানেই আমরা ডক্টর দেখাতাম সোনুকে। তো তারপরে আমরা যেহেতু ডায়মন্ড হারবার চলে গেছিলাম তো ওখানেই ডাক্তার দেখানো হচ্ছিল। তাও কি আমাদের ইনি মানে যে কলকাতায় যে ডাক্তারবাবু আছে উনি প্রচুর হেল্প করে আমাদের, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে উনি বলতাম এরকম হয়েছে স্যার ওরকম হয়েছে, উনি ওষুধ দিত ওখান থেকেই। আর তার মধ্যে কোভিডও ছিল যার কারণে স্যার বসছিলেন না, তো হোয়াটসঅ্যাপেই বলা হতো প্রবলেম, তো উনি ওষুধ সব পাঠাতো প্রেসক্রাইব করে, খুবই ভালো ডক্টর। তো ভাবছি কি জানি এবারে সর্দিটা একদমই কমছে না শুনু, তো একটুখানি দেখিয়ে নেওয়া যাক ওনাকে যখন আমরা এদিকে চলেই এসেছি কলকাতাতে। তো যদি যাই অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখি যদি নেবুলাইজারটা দিয়ে যদি ও একটু ঠিক হয় তাহলে আর ডক্টর, এমনি তো ওষুধ খাওয়াচ্ছি তাহলে আর ডক্টর দেখাতে হবে না, নেবুলাইজার দিলে হতে পারে একটু ঠিক হয়ে যাবে। ও কাশিটাই প্রচুর পরিমাণে বেড়ে গেছে, হাসিও এক্সাম দিয়ে চলে এসছে, এই দেখো পেছনে চলে এসছে এক্সাম দিয়ে। কেমন হলো এক্সাম? খুব সুন্দর ছিল, ওরালে ভেবেছিলাম বডি হবে, ও অপোজিট জিজ্ঞেস করছে ওরালে। তো হাসির এক্সাম দিয়ে চলে এসছে, এক্সাম বলছে ভালো হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি রান্নাগুলো সেরে ফেলি, এমনি সোনুকে নিয়ে কোলে করে রান্না করছি, তোর পাপাও বেরিয়েছে, আমি ফোন করেছিলাম, তো তাড়াতাড়ি এসো কাজ শেষ করে। তো হাসি দেখি এসে গেছে, যদি ওর কাছে যায় তাহলে ওকে কোলে দেব, দিয়ে আমি একটু রান্নাগুলো সেরে ফেলবো। তুমি যাবে দিদির কাছে? না যাবে না, শরীর খারাপ থাকলে কারোর কাছেই যেতে চায় না। তো চলো তোমরা দেখতে থাকো, বাবা চলে এসছে বাড়িতে, আর আসার সময় জানি না মাছ নিয়ে এসছে, বলছে ইলিশ মাছ পেয়েছি ভালো, আর আগের বছর ইলিশ মাছ খেয়ে আমার যা হয়েছিল গলায় কাটা আটকে, তো তার থেকে আমার ইলিশ মাছের প্রতি খুব ভয় হয়ে গেছে। তো ইলিশ মাছগুলো না 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 দু টুকরোই কর, যারা তিন তোমার মনে হয় যদি তিন টুকরো করা যাবে সেটা তিন টুকরো করো। তো এই পিসি এখন কাটছে মাছগুলো, কেটে রেখে দেবো, আজকে তো মঙ্গলবার, আজকে তো হবে না, কালকে করা হবে মাছ। আর নিউলাইজার নিয়ে এসছে বাবার, সোনুকে দিতে হবে, ঘরে রাখা রয়েছে। আর এদিকে রিজু হাসি ওরা খেতেও বসে গেছে এখানে, এই যে খাচ্ছে রিজু হাসি। তখন তোমাদের দেখাচ্ছিলাম যে এই যে ফুলকপি আর পনির করছিলাম, এই করেছি, আর এই যে তোমার কি বলে এটা কিসে দিয়ে লাউয়ের খোসা ভাজা, আর এইদিকে হচ্ছে তোমার কাঁচকলা আলুর তরকারি। তো আজকের মেনু এইটাই, আর সোনু এখন একটুখানি আমাকে ছেড়েছে, এই যে এখন একটু ফোন দেখছে সকাল থেকে, নালে ফোনও দেখছিল না সোনু, মানে এতটাই কান্নাকাটি করছিল সারাক্ষণ কোলে বসেছিল, এখন একটু ছেড়েছে। তো চলো আমি ওদেরকে খেতে দিই, ওরাও ওয়েট করছে, পিসি ওদিকে মাছটা কেটে নিই। নেবুলাইজারটা নিয়ে এসছে বাবান টাটা 1mg থেকে নিয়ে এসছে, তো আমরা জানি না কিভাবে ইউজ করতে হয়, তো ওখানেই বাবাকে দেখিয়ে দিয়েছে কিভাবে ইউজ করতে হয়। তো চলো তোমাদেরকেও দেখাই, ওষুধ তাই না তো, এই যে দুটো ওষুধ দিয়েছে
এটা একটা পুরো যাবে, এটার মধ্যে পেশাসে আছে, এর থেকে একটা করে যাবে, এর একটা এর একটা। মানে ওর একটা এর একটা পুরো যাবে, মানে পুরোটা একটা টিম পুরো পুরোটা, সেটাই। হ্যাঁ আমিও তাই বলছি। তো সোনুকে খাইয়ে নি, খাইয়ে তারপরেই দেওয়াবো ওকে। সকালে এমনি ওষুধ খাইয়েছি, আর রাত্রে একবার ঘুমানোর আগে দেয়ার পর মাউথ ওয়াশ করে নি, তো মানে নেবুলাইজ করে নি, তো নিয়ম নাকি মুখ ধুই আর নি। ঠিক আছে, সে করিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা পিসির মাছ কাটা হয়ে গেলে খাবো, সোনুকে আগে একটু খাইয়ে নি। তো চলো তোমরা দেখতে থাকো। সোনুকে এখন নেবুলাইজার দেওয়া হচ্ছে, এই যে নিচ্ছে। আগে তো ছোটবেলায় ওই ভাপ মেশিন টাইপের ছিল একটা, তো ওইটা দিয়েই নেওয়াতাম। এখন তো এই ডক্টর বলেছেন এই নেবুলাইজের কথা, তো তোমাদের বললামই কেমন কি পড়ছিল বাইরে নার্সিংহোমে দিতে গেলে খরচা বলেছি কিনা মাথায়ও নেই আমার। তো ওই জন্য বাবান কিনে নিয়ে আসলো মেশিনটা, তো সোনু নিচ্ছে এখন। হ্যাঁ বলবো, তো চলো সোনু নিয়ে নিক, এটা চুপচাপ নিয়ে নিচ্ছে আপাতত। বাবা তোমার আরাম হবে, দেখো তুমি কাশবে, কাশু হচ্ছে না তোমার, ঠিক হয়ে যাবে, নিঃশ্বাস নিতে ঠিক হবে, প্রেরণ করে থাকো না মৃত্যুর প্রতিকে করো আমার দিকে মামিকে। সোনু সোনু এখন রাত্রে নেবুলাইজ করছে না সোনু, দেখো তো আমি একা একাই করছি, চলো দেখো একটা ছেড়ে দিচ্ছি, তুমি হাত দিও নি মা, ওই ঘরটা কি হচ্ছে ওটা খুলবে, দাঁড়া ওষুধ তো তোমার যাচ্ছে না। তো এখন সোনু রাত্রিবেলা নেবুলাইজার নিচ্ছে, আমাদের ডিনার করা হয়ে গেছে, তো দুপুরবেলায় আমরা ওকে নেবুলাইজার দেওয়ার পরে তো সোনু ঘুমিয়ে পড়েছিল, আর আজকে যেহেতু মঙ্গলবার আমরা একটু মন্দিরেও গেছিলাম ওকে ঘুম পাড়িয়ে, তারপরে আর কিছু আর ভিডিও করা হয়নি। তো এখন ওকে রাত্রিবেলা নেবুলাইজার দিচ্ছি, তো এরপরে আবার সোনু ঘুমিয়েই পড়বে। তো চলো ব্লগটাও এন্ড করছি এখানেই, তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।